এখন বিলাসী ট্রেন। প্রতিজন ভারতীয়র এবাৰ যাত্রা করার হেঁপা এই বিশেষ ট্রেন। কেবল রেল বিভাগরে নহয়, প্রতিজন ভারতীয়রে গৌরব আর অহংকারের প্রতীক এখন বিশেষ ট্রেন রাজধানী এক্সপ্রেস। রেল বিভাগের একাংশ কর্মচারীর দায়িত্ব জ্ঞানহীনতার বাবে এতিয়া যেন হেরাই যাব খুঁজিছে আমার এই গৌরব, আমার এই অহংকার। চাও আমার এক এক্সক্লুসিভ প্রতিবেদন। ভারতীয় রেল সেবাত কর্মচারীর চরম গাফিলতি। ভারতীয় রেল সেবার এখন গুরুত্বপূর্ণ রেল রাজধানী এক্সপ্রেস। আপনারও আছে নাকি রাজধানী এক্সপ্রেসত এক দূরনিবতীয় যাত্রা করার সপোন? রাজধানী এক্সপ্রেসর শীতাপ নিয়ন্ত্রিত কোঠাত আপনার যাত্রা কিমান সুখময় হব, পাবনে বাৰু সকলো সা সুবিধা? সবিশেষ জানিবলৈ চাওক আমার সাংবাদিক উজ্জ্বল জীবনে যুগুত করা এক বিশেষ প্রতিবেদন। ভারতের রেল সেবার এখন গুরুত্বপূর্ণ রেল হয়েছে রাজধানী এক্সপ্রেস। এই রাজধানী এক্সপ্রেসত যাত্রা করার সকলরে থাকে এক সপোন, শীতাপ নিয়ন্ত্রিত বিশেষ কোঠাত এক অনন্য যাত্রা। কিন্তু এই রাজধানী এক্সপ্রেসর ভিতরচোরাত আসলতে যাত্রীর যাত্রা কিমান সুখর হয় আজি ধরা পড়িল অসমের জনপ্রিয় তথা ব্যতিক্রমী ওয়েবসাইট চ্যানেল AWN24 নিউজের ক্যামেরা। রাজধানী এক্সপ্রেসত এবার যাত্রা করবলে সকলো যাত্রীর একটা সপন থাকে, আশা থাকে, যাতে রাজধানী এক্সপ্রেসত আমি এবার উঠি দূরনিবতীয়া এক যাত্রা করো, এক যাত্রা আরম্ভ করো, সেইবুলি একটা সপন থাকে সকলের। কিন্তু মই এতিয়া ইয়াত যেতিয়া আছো, ইয়াৰ ওচৰতে ভিতৰচৰৰ যি পৰিৱেশ সেয়া দেখিছো বাৰে বাৰে। ভাৰতৰ এতিয়া প্ৰধানমন্ত্ৰীয়ে বাৰে বাৰে কৈ আছে যে অপৰাধ যেনেদৰে সংঘটিত হয় এখন ৰেলৰ ভিতৰত, সেই অপৰাধ কমাবলৈ, অপৰাধ হ্ৰাস কৰিবলৈ CCTVৰ ব্যৱস্থা কৰিব। কিন্তু ইয়াত সম্পূৰ্ণৰূপে আমি CCTVৰ কোনো ধৰণৰ CCTVৰ ব্যৱস্থা আমি দেখা নাই। আৰু ইয়াৰ যি খাদ্য ব্যৱস্থা, সেই খাদ্য ব্যৱস্থা আমি দেখিবলৈ পাইছোঁ খুব সাধাৰণ। আৰু খাদ্যৰ ব্যৱস্থাৰ যি প্ৰক্ৰিয়া, সেই প্ৰক্ৰিয়া নৰম দেখিবলৈ পাইছোঁ। কোনো ধৰণৰ উৎকৃষ্ট খাদ্য তেওঁলোকে ইয়াত যোগান ধৰা নাই। লাঞ্চত তেওঁলোকে ব্ৰেড আৰু বাটাৰ কিবা কিবি দিছে, কিন্তু তাত আচলতে যেনেদৰে দিব লাগিছিল বা যাত্ৰীসকলে যেনেদৰে পাব লাগিছিল সেই তেনেদৰে তেওঁলোকে পোৱা নাই, যাৰ বাবে এতিয়া যাত্ৰীসকল ক্ষুব্ধ হৈ পৰিছে। আৰু সমান্তৰালভাৱে গুৰুত্বপূৰ্ণ বিষয়টো হৈছে পানী। সেই পানী বৰ্তমানলৈকে এইটোৰ আমি যিটো দবাত আমি আহি আছো সেইটো দবাত এতিয়ালৈকে সম্পূৰ্ণৰূপে ব্যাহত হৈ আছে পানীৰ ব্যৱস্থা। গতিকে আমি AWN24 নিউজৰ তৰফৰ পৰা এটাই সেই চৰকাৰ বা সেই ভাৰতীয় ৰেল সেৱাৰ বিষয়াসকললৈ আমি এটাই অনুৰোধ জনাওঁ যে আপোনালোকে যেনেদৰে এতিয়া মুখৰ ফুলজাৰি, আপোনালোকে যেনেদৰে কথাৰ ফুলজাৰি মাৰি আছে যে ভাৰতীয় ৰেল সেৱাত এনেদৰে উন্নতি কৰা হৈছে বা এনেদৰে উন্নতি সাধন কৰা হৈছে, কিন্তু আমি এখন গুৰুত্বপূৰ্ণ ৰেল রাজধানী এক্সপ্রেস আমি তাক কিন্তু তার সম্পূর্ণ ব্যতিক্রম দৃশ্য আমি দেখিবলৈ পাইছো, যার বাবে আপনালোকক এতিয়া প্রতিজন যাত্রীয়ে গৰিহণা দিছে। রাজধানী এক্সপ্রেসের ভিতরচোরাত না থাকে পানির পর্যাপ্ত ব্যবস্থা, না থাকে উন্নত মানের খাদ্যর ব্যবস্থা, আর নাই কোনো CCTV ক্যামেরার ব্যবস্থা। বৃহস্পতিবারে নিশা AWN24 নিউজৰ সাংবাদিক উজ্জ্বল জীবনে 2:15 গুৱাহাটীৰ পৰা ত্ৰিপুৰাৰ অভিমুখে যাত্ৰা কৰিছিল এই ৰাজধানী এক্সপ্ৰেছত। কিন্তু তাৰ পিছত দেখা গ'ল বহুকেইটা দবাত পানীৰ নাটনি। দবাৰ লগতে প্ৰসাৱগাৰৰ ভিতৰতো দেখা গ'ল অস্বাস্থ্যকৰ পৰিৱেশ। খাদ্য যোগানৰ নামতো দেখা গ'ল ব্যাপক অনিয়ম, যাৰ বাবে উত্তেজিত হৈ পৰিল बोरणी जंक्शन है ना, इससे पहले मैं बोला था डी टी को प्लस इस पेंटिका को बोला था कि बाथरूम में पानी नहीं है, अच्छा बाहर जाने दिक्कत हो रहा है अभी, तो बोले पानी भर जाए। इसके बाद अभी तो पानी नहीं भरा, अभी इस काम में लेडीज है, अच्छा पेशेंट है, तो कैसे ये लोग बाहर जाएगा? तो इससे एक विप्लव जी का ये से हमारा जो ट्रेन मिला है इसमें सफर करना कर रहा है, ये बहुत अच्छा है, लेकिन हम लोग को जो प्रॉब्लम हो रहा है वो कौन फेस करेगा? गुवाहाटी हमारा ड्यूटी से गुवाहाटी थे, ठीक है, गुवाहाटी जल छिल कम मात्रा जल छिल गुवाहाटी, जो धन कम जल टैंकी कत जल छाने बोलते पाबो ना, তখন নিহত আগে আমাকে ইনফর্ম আবার তো ট্রেন নতুন চলে না, না না বুঝতে পারছি, এরকম জল না থাকা তো এরকম রিয়ার কেস, এটা রিয়ার কেস একদম বুঝতে পারছি আমি। বাথরুম আর বাথরুমটা পরিষ্কার করে না কেন? কোনটা ফ্লোর? এই যে নোংরাগুলি পরিষ্কার করে না,
কোচের ভিতরে হ্যাঁ ভিতরে আপনি রেকর্ড করা আছে ওবিসি দেখুন না তো আপনি একটু A1 কোচের অবস্থা দেখুন আপনি কাম এন্ড সি বাদার ফিজিক্যালি হোয়াট ইজ দ্য সিচুয়েশন বিভিন্ন প্রান্তর বহু জাতীয় ক্ষোভ প্রকাশ করলে A24 নিউজের আগত কেসা দিক্কত হো রা খানা আচ্ছা নেই খানা বহুত বেকার খানা মিল রা আর পানি ভি নেই মিল রা সেই সে দু বোতল পানি দেতে আর 48 আওয়ার কা জার্নি হ্যায় লেকিন দু বোতল পানি সে ক্যা হোগা দু এক আদমি কে জি दिन में तो दो बोतल लगता है और खाने में मतलब बहुत ही चीपेस्ट खाना देते हैं और जो पानी का व्यवस्था पानी तो यहाँ पर है नहीं, बहुत घंटे पार हो गए और पानी नहीं है पानी नहीं है क्या बोलेंगे आप तो मैं उन लोगों को बोलता हूँ कि पीने के लिए पानी दे दो दे दो अब राजधानी में हम लोग बाहर भी नहीं जा सकते पैसा ले लो फिर भी दे दो लेकिन वो भी नहीं दे रहा है वॉशरूम भी गंदा वॉशरूम गंदा पड़ा है पूरा वॉशरूम गंदा पड़ा है और मतलब खाने का तो मत ही सोचो इतना बकवास खाना देते हैं সিসিটিভির ব্যবস্থা করার কথা বারে বারে কই অহা হয়েছে কিন্তু সিসিটিভির ব্যবস্থা বর্তমানও আমি দেখিবলে পোৱা নাই রাজধানী এক্সপ্রেস এখন গুরুত্বপূর্ণ রেল ভারতীয় রেল সেবার এখন গুরুত্বপূর্ণ রেল রাজধানী এক্সপ্রেস কিন্তু ইয়াত কোনো ধরনের সিসিটিভির ব্যবস্থা নাই আর ঘন্টা বাই ঘন্টা বহু ঘন্টা সময় হল বহু ঘন্টা সময় পার হয়ে গেল কিন্তু এতিয়ালৈকেও ইয়াত পানির ব্যবস্থা নাই এক লেতেরা পরিবেশ ইয়াত দেখিছে আপনাদের এক লেতেরা যে পরিবেশ সেই লেতেরা পরিবেশে বিরাজ করেছে ইয়াত আসলে খাদ্য সামগ্রী প্রস্তুত করেছে ইয়াত খাদ্য সামগ্রী রাখিছে কিন্তু ইয়ার যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু এতিয়াও কুশল নহয় বা ইয়াত যে পরিবেশ সেই পরিবেশ এতিয়াও লেতেরা হয়ে আছে প্রসাদ করবলে গই থমকি রবলগা হল পুরুষ মহিলা কিংবা শিশু কিয়নো পানির নাটনির বাবে প্রসাবগার শৌচাগারের ভিতর পরিবেশ হয়ে পড়ল অতিক শোচনীয় যার বাবে পুরুষ মহিলা সকল উত্তেজিত হয়ে পড়ল রেলর কর্মচারী সকল বহুবার যাত্রী সকলে অভিযোগ করেছিল যদিও কোনো গা লড়া নাছিল কর্মচারী সকল শুক্রবারে দিনের 12 বজা পর্যন্ত যেতিয়া পানির কোনো ব্যবস্থা করা পরিলক্ষিত নহল তেতিয়া আমার সাংবাদিক উজ্জ্বল জীবনের তৎপরতা রেলর কর্মচারী ততাতৈয়াকৈ আরম্ভ করিলে কাম কিছে যার বাবে মহিলা সকলে প্রসাব করিবলৈ তেওঁলোক যাবলৈ কুণ্ঠাবোধ করেছে গতিকে আপনাদেরকে আসলে কেনেদরে কি নিরীক্ষণ করে আছে ইয়াত A1 কি হয়েছে আগত রাস্তাত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওয়াত যেটো পানির পাইপ আছে এটো ছিঙি গেছে তাতে পানি দিলে পানি না থাকে গোটে পড়ে যায় তলায় আমি দেখিছো আমি কুয়ার উঠার পর আমি দেখিছো এতিয়ালৈ পানির ব্যবস্থা কিন্তু নাই গুৱাহাটীত দিয়াতো গুৱাহাটীৰ সময় বহুত পানী গুৱাহাটীত পানী নাই কোচত চ' মই আৰু টি এছ গৈ চালো কোচত পানী এক্সুৱেল সঁচাকৈ নাই আৰু পানীটো মোৰ বহুত লেতেৰা হৈছিলে চ' আমাৰ যোন কমাৰ্চে কণ্ট্ৰল আছে তাৰ অলৰেডি মই বাই ফোন কণ্ট্ৰল কমাৰ্চ মোবাইলত মেছেজ দি কৈছোঁ মই পানী নাই কাৰণে ত' চ' নি আপোনাৰ টাইমটো বহুত কম 5 মিনিট আপোনাৰ ষ্টৰেজ হয় তাৰ যিখিনি পানী তাতে আপোনাৰ পানী দিছে হয় পানী আপুনি প্ৰপাৰলি হোৱা নাই এইটো কথা পাতে আপোনাৰ পানী দিছে বাথৰুম পাইখানা অলপ চাফা কৰিছে বাথৰুমৰ পানী অলপ চাফা নহয় সঁচা কথা আপুনি গম পায় এইটো গতিকে নেক্সট ছেশ্যন বদৰপুৰ চাফা হ'ব মেছেজ জাষ্ট দিছোঁ এইটো বদৰপুৰত আচলতে আৰু কিমান সময়ৰ পিছত বদৰপুৰ ষ্টেচন পাব বৰ্তমান আপোনাৰ তাৰ 30 মিনিট পাইছোঁ আধা ঘণ্টা ভিতৰত আধা ঘণ্টা A24 নিউজৰ কেমেৰা দেখি দৌৰা দৌৰি লাগিল ৰেলৰ কৰ্মচাৰীৰ মাজত কোনোৱে যদি কৰিছে চাফাই কাম আন কোনে কৰিছে তৎকালীন পানীৰ ব্যৱস্থা মুঠতে এই তৎপৰতা দেখি যাত্ৰীসকলে A24 নিউজক ধন্যবাদ জনোৱাৰ উপৰিও কৰিলে প্ৰশংসা বদৰপুৰৰ পৰা উজ্জ্বল জীৱন ৰিপৰ্ট A24 নিউজ